السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. সম্মানিত দর্শক শ্রোতা ও শিক্ষার্থী ভাই বোনেরা, মহানবুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইখলাস, এই সূরাটি সূরা ইখলাস, কেউ কেউ এই সূরাকে কুল হু আল্লাহ সূরা বলে। সূরা ইখলাস এই সূরাটি তিনবার তেলাওয়াত করলে এক খতম কোরআনুল কারীম পড়ার সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কত সহজ করে দিয়েছে। আমরা তিনবার সূরা ইখলাস পড়ার মাধ্যমে সমগ্র কোরআন শরীফ তেলাওয়াত করার সমপরিমাণ সব পাচ্ছি। আর এই ভিডিওটা যদি আপনি শুনেন, অর্থাৎ এখানে আপনার তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে শোনানো হয়েছে, এতে আপনি দুই খতম কোরআন শরীফ সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। যারা শুনেছেন তারা এই সওয়াবের মালিক হয়ে গিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ তেলাওয়াত শুনলে দ্বিগুণ সওয়াব, যিনি তেলাওয়াত করলেন তার তেলাওয়াত আপনি যদি শুনেন তাহলে যিনি পড়ল উনি একগুণ সওয়াব পাবেন, আর যিনি শুনলেন উনি দ্বিগুণ সওয়াব পাবেন, আর যিনি কোরআনুল কারীম দেখে পড়বেন তিনি দ্বিগুণ সওয়াব পাবেন। মুখস্থ পড়ার চেয়ে দেখে পড়ায় সওয়াব বেশি। আর যারা আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদের কোরআন তেলাওয়াতের মধ্যে যদি ভুল হয়, আটকে যাই, টান যদি ঠিকমতো না হয়, ঠিকমতো যদি হুজুরদের মতো, আলেম ওলামাদের মতো, হাফেজ সাহেবদের মতো, কারি সাহেবদের মতো যদি পড়া নাও হয়, কিন্তু আপনি যদি কোরআন শরীফ পড়তে থাকেন, শিখার নিয়তে চর্চা করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও দ্বিগুণ সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এবং এই নিয়তে যদি আপনি হাফেজ হওয়ার নিয়তে যদি কোরআন তেলাওয়াত করতে করতে যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল তো অবশ্যই হবে, কিন্তু আমাদের নিয়ত থাকবে আমরা হাফেজ হওয়ার নিয়তে পড়তে থাকব। এবং যারা আমরা কোরআন শরীফ পড়তেই পারি না তারা শিখার নিয়তে পড়তে থাকব। তাহলে এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে যে হাফেজ হওয়ার নিয়তে হেফজ করার শুরু করে পড়া শুরু করলো, ইন্তেকাল হলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে হাফেজ সাহেবদের সাথে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামতের ময়দানে তাকে হাফেজ সাহেবদের সাথেই হাসর হবে। কত সৌভাগ্য, কত সহজ আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন। আমিন। ওয়াখিরা দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অল করে দিন, যাতে আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের নিকট সহজে সবার আগে পৌঁছে যায়। সেই সাথে বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করতে ভুল করবেন না, কারণ আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই আরেকজনকে এটা শেয়ার করলে তারও উপকার হবে। আপনি যদি সবের মালিক হয়ে থাকেন অবশ্যই তাকে আপনি যাকে শেয়ার করবেন যতজনকে শেয়ার করবেন ইমেল মাধ্যমে, এরপরে আপনার আমাদের এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ এইভাবে আরও অনেক ফেসবুক আছে, হ্যাঁ এইভাবে আপনি যদি, এবং আমার এই ভিডিওটা আপনি ক্রিয়েটিভ কমন্স অর্থাৎ আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলও আপলোড করতে পারবেন, এতে কোনো স্ট্রাইক আমি দিব না, কোনো মামলা আপনার বিরুদ্ধে হবে না। আপনি আমার ভিডিওটা নামায়ে এই ভিডিওটাকে আবার আপনার চ্যানেলে আপনি আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন,
এতে আমার কোনো আপত্তি নেই। এবং আমার চ্যানেলে যতগুলো ভিডিও ইসলামিক আছে সমস্ত ভিডিওগুলো আপনি ডাউনলোড করে আপনার ভিডিও বানাইতে হবে না, আপনি আমার ভিডিওগুলো দিয়ে আপনি আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। এবং এই রকম আরো অনেক ভিডিও আছে যেগুলো ডাউনলোড করে আবার আপলোড করে ইনকাম করা যায়। এজন্য ইসলামিক অনেক চ্যানেল আছে যে সমস্ত চ্যানেলের ভিডিওগুলো ডাউনলোড করে আবার আপলোড করে ইনকাম করা যায়। আপনাকে ভিডিও বানাতে হবে না, কষ্ট করতে হবে না, শুধু আপনার কাজ হলো প্রচার করা, দিনকে প্রচার করুন। আর দিনু আর নাসিহা, দিন হলো প্রচারের নাম। আদালু আলাল খাইরি কাফাইলি, যে কোনো ভালো কাজের পথ দেখাবে সে ওই পরিমাণ ভালো কাজ করার সম পরিমাণ সব পাবে, এবং শুধু পাবে তাই নয় পেতেই থাকবে কেয়ামত পর্যন্ত। আমার আপনার মৃত্যু অবশ্যই এর আগে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৌত নসীব করে বলেন আমুন আমিন। এবং দুঃখিত, আমি যদিও এই অবস্থায় আছি, এই অবস্থায় হয়তো ভিডিওটা সুন্দর হয়নি, আপনাদেরকে সুন্দর করে হয়তো বলতে পারিনি বা হয়তো গুছিয়ে বলতে পারিনি, দুঃখিত। কিন্তু মূল উদ্দেশ্য একটাই, আমরা দিনের সাথে লেগে থাকব এবং আমরা দিনকে প্রচার করব। আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড সেট আছে এই সেটের মাধ্যমে আমরা দিনকে প্রচার করতে পারি, ভালো জিনিস ভিডিও করে আপলোড দিতে পারি এবং ভালো জিনিস শিখতে পারি এবং অন্যকে শিখতে সহযোগিতা করতে পারি। তাহলে আমরা মৃত্যুর পরে অন্তত আমাদের কবরে এই সওয়াবগুলো আমরা পাব। অন্যকে ভালো কিছু উপহার দিলে সেই অন্যজনে যেই আমল করবে সেই আমলটা সে যেমন উপকৃত হবে, তার অ্যাকাউন্টে যেরকম আমল জমা হবে আমার আপনার আমলেও এটা জমা হবে, যেহেতু আমরা এই ভালো কাজের পথ দেখিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। অবশ্যই আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত এসেছি, ভবিষ্যতে আরও ভালো কোনো ভিডিও দেওয়ার দোয়া কামনা করি। এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সবার খেয়াল রাখবেন, বেশি করে দান করবেন, নামাজ পড়বেন, নামাজকে অবহেলা করবেন না। আর অবশ্যই সবসময় একটা জিনিস মনে রাখবেন, হালাল খাওয়ার একটা নিয়ত থাকতে হবে। আর লোভ থাকতে পারবে না কখনো, বেশি লম্বা আশা করা যাবে না, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক ইনায়াত করুন, আমিন। যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন শুনেছেন সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক ইনায়াত করুন। এবং সকলকে মুবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।